বাজার থেকে খুব সুন্দর মিষ্টি কুমড়ার পাতা যখন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আমি আর লোভ সামলাতে পারলাম না এই মিষ্টি কুমড়ার ফ্রেশ পাতা দিয়ে অসম্ভব মজার লোভনীয় এবং আত্মাটা জুড়ে ভাত খাওয়া যাবে এই মিষ্টি কুমড়া পাতা দিয়ে এটা যদি করে না খান তাহলে কিন্তু মিস করে যাবেন বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে আমি মিষ্টি কুমড়া পাতাগুলো ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে আর কয়েকটা মিষ্টি কুমড়া পাতার সাথে আমি এখানে এক মুঠের মতো চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি মাছ মাছগুলো ধুয়ে আমি মাঝখানে এভাবে পাতার ভিতরে দিয়ে আরেকটা পাতা দিয়ে ঢেকে রেখেছি চলে যাব ভর্তা করতে ভর্তা করার জন্য প্রথমেই আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি ভর্তা মানে কিন্তু সরিষার তেল আর ভর্তাতে যদি সরিষার তেল না হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না এখন আর মরিচটা একটু ভেজে নিচ্ছি মুচমুচে করে খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি মরিচগুলো তুলে নিব আর ভর্তাতে আমি সবসময় দু রকমের মরিচ দিই শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটাই এখানে আমি রসুন নিয়েছি আর ভর্তা মানেই রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি দুটা পেঁয়াজ সবগুলো পেঁয়াজ একটু মোটা করেই কাটা রসুনগুলো আসতো এভাবেই আমি চুলা রসটা একটু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নিলে একদম রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিন্তু একদম মোমের মতো সফট হয়ে যায় আপনি কিন্তু খুব সহজেই এটা হাতে মেখে ভর্তাটা করতে পারবেন তো আমার মতো যারা শিল পাটাতে ভর্তা করতে অনেক ঝামেলা মনে হয় তারা কিন্তু খুব সহজেই আপনারা বাটনাতে অথবা হাতে অথবা আপনারা ব্ল্যান্ডারে এই ভর্তাটা করতে পারেন তো অনেকের কাছে ব্ল্যান্ডারে ভর্তা খাওয়াটা ভালো লাগে না তো আপনারা চাইলে বাটনাতে এই ভর্তাটা করতে পারেন এখন আমি ওই একই প্যানে রসুন পেঁয়াজ ভাজাগুলো তুলে নিব তুলে তারপর আমি মিষ্টি কুণ্ডার পাতাগুলো দিয়ে দিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর আমি পানি দিব খুবই সামান্য পানি দিতে হবে কারণ পাতা থেকে কিন্তু পানি ছাড়বে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পাতাগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ এই যে পাতাগুলো নরম হয়ে গিয়েছে আর পাতাগুলো থেকেও কিন্তু পানি ছেড়েছে আর এই যে আপনি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটাও কিন্তু নরম হয়ে এসেছে তারপর এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করব। আর যখন পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হবে তখন আপনার ভর্তাটা যখন আপনি করবেন হাতেও আপনি করতে পারবেন এটা হাতে করতেও তেমন কষ্ট হবে না এই জন্য আবার ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব। খুব ভালোভাবে সিদ্ধ হলে আমি এইভাবে পাতাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যখন নরম হবে পাতাগুলো কিন্তু এমনিতেই ভেঙে যাবে আর চিংড়ি মাছ দিয়ে এ ভর্তাটা করার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় ট্রাস্ট মি এই ভর্তাটা এত মজার হবে আমি আর কখনও কল্পনাও করিনি এত মজার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভর্তাটা সবাই এটা দিয়েই চেটে ভাত খেয়েছে আর মাছ মাংস সব রেখে দিয়ে শুধুমাত্র আমার এই ভর্তাটার পিছনেই সবাই ছুটে পড়েছে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেয় মিষ্টি কুমড়া পাতা আর চিংড়ি মাছগুলো বাটনায় নিয়ে নিয়েছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য নিয়ে কিন্তু বাটনা এটা বাড়তে হবে তারপর এইভাবে ঢলে ঢলে আমি পাতাগুলো পেস্ট করে নিচ্ছি আর পাতা থেকে কিন্তু একটু পানি ছাড়বে এই খুব ভালোভাবে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর চিংড়ি মাছ আর পাতাগুলো যখন এরকম বাটনা থেকে বেটে নেওয়া হয়ে যাবে তখন এটা একটা সাইডে রেখে দিব এখন আমি বাকি যে ভর্তার ইনগ্রেডিয়েন্টস আছে সেটা মিক্স করব এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা যে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে এটাও আমি বাটনাতে খুব ভালোভাবে পেস্ট করে নিব আর বাটনাতে করার কারণে ভর্তা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয় না একটু আড়া ভাঙা থাকে এবং এইভাবেই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে ভর্তা যদি আপনার খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আর নিয়ে নিয়েছি ওই যে ভেজে রাখা চারটা মরিচ আর সামনে একটু লবণ দিয়ে শুকনো মরিচটা গুঁড়া গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্পেশাল যে কাঁচটা যেটা না করলে আমার কাছে ভর্তা ভর্তাই মনে হয় না সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এক মুঠের মতো কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটা মেখে নিচ্ছি তাহলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ এইভাবে মিক্স করে নিব এখন শুধু হাতে মেখে নিলেই ভর্তা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা যারা খুঁজছেন তারা কিন্তু মিস করবেন না অবশ্যই ভর্তাটা করে খাবেন এবং যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনাকে মন থেকে দোয়া দিবে আজ এখানে বিদায় নিচ্ছি আশা করি মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো এবং সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ